আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাইরা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা সবাই খুব সংক্ষিপ্ত আমি স্বল্প সময় আপনাদের সামনে এসেছি মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্যই সেটা আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন যে সম্প্রতি সময় যে সমস্ত যোগ্য এবং আস্থাভাজন ওলামায় কেরাম যারা বিভিন্ন অপব্যাখ্যাকারীদের জবাব দিয়ে থাকেন তাদের কথার জবাব দেওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে বৃষ্টিভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে আহত করা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের সম্প্রতি সময়ে তহাদান ভাইকে নিয়ে যারা তার ভুলটা ধরিয়ে দিয়েছেন তাদেরকে হিংসুক এরপরে আরও যাচ্ছে তাই বলে কথা বলা হচ্ছে আসলে এই বিষয়টা কি তারা আসলে হিংসার বশবর্তী হয়ে করছেন নাকি ইমানি দায়িত্ব থেকে করছেন এই বিষয়টা আমি হাদিস থেকে আপনাদেরকে মূলত দলিল দিতে কারণ আমাদের বাংলাদেশে সম্পত্তির সময় একজন আলোচকের কথা শুনলাম তিনি বলছেন যে তোহাত দশ হাজার ভুল করুক তাতে অসুবিধা কি সে তো দিনের দায়ী তো দিনের দায়ী হলেই তার দশ হাজার ভুল মাফ করা হয় এটা যদি এই নিয়মটা যদি মেনেই নিতে হয় তাহলে আমরা এটাও বলবো যে যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল করেন এখন যদি আওয়ামী লীগ বলে যে আমার ছেলেরা আমার ছেলে যারা কর্মী তারা যত ভুল করে করুক তারা তো আওয়ামী লীগই করে সুতরাং তার স্বাদ খুব মাফ এটাও তো আপনারা স্টেজে বসে তাদের এই কথার প্রতিবাদ করে থাকেন বিএনপি যদি একই কথা বলে যে ছাত্র দলেরা যা করে করুক কোনো অসুবিধা নেই সেটা আমাদের দল করে তাহলে তার সমস্ত ভুলকে যদি মেনে নেওয়া এটা যদি যুক্তি যুক্তিসঙ্গত না হয় তাহলে ইসলামের একজন দায়ী হলেই সে কোনো ভুল করলেই যে তাকে মাফ করে দিতে হবে এটা কোন যুক্তিতে আসে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি ওই সমস্ত আলোচকদের কাছেই জিজ্ঞেস করব। যারা তহা আদনানকে ভুল ধরেছেন তাদেরকে যারা অ্যাটাক করে হিংসক ইত্যাদি বলে গালি দিচ্ছেন আমি তাদেরকে বলি যে তহা আদনানের কোন একটি বিষয় ভুল হওয়ার কারণে সেটা ধরে দেওয়া এটা যদি ভুল হয় তো এই যারা ধরে দিচ্ছেন এদের এই কথার প্রতিবাদ যারা করছেন আপনারাও তো ভুল করলেন তাহলে তো আপনারা আপনাদের কথার স্ববিরোধী হয়ে যাচ্ছে আসলে বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত বিষয়টি আমাদের ভাবা উচিত আমাদের বাংলাদেশে এই যারা যখন কোনো ভ্রান্ত মতবাদ আসে বা যখন কেউ উদ্ভট কোনো আলোচনা করার জন্য আসে তাদেরকে নিয়ে কিছু অতি উৎসাহী আমাদের বাংলাদেশে কিছু আলোচক আছেন তারা ব্যাপক হারে বুঝে না বুঝে সাপোর্ট দিয়ে বা সাফাই গিয়ে থাকেন তো আসলে চলুন আমি আপনাদেরকে এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করি যে এই ভুল অপব্যাখ্যাকারীদের জবাব দেওয়া প্রসঙ্গে ইসলাম আসলে কি আমাদেরকে দিক নির্দেশনা দেয় আসলে আমরা আলেমুল আমাদেরকে দেখেই যে ওয়ারেস ওয়ারাসুদুল আম্বিয়া বলে আমরা ঘোষণা দিই দেশে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস নবীর ওয়ারিস আসলে কারা এই বিষয়টি আমাদেরকে অনেকের কাছে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট নবীর ওয়ারিস হলো যারা যাদের মধ্যে দুটি জ্ঞান থাকবে এক নম্বর জ্ঞান হলো আল আলম বিল্লাহ অর্থাৎ আল্লাহর জ্ঞান আর দ্বিতীয় হল আল আইল বি আমরিল্লাহ অর্থাৎ আল্লাহর বিধানাবলীর জ্ঞান যাদের মধ্যে থাকবে আল্লাহর জ্ঞান আল্লাহকে চেনা জানা এবং আল্লাহর বিধানাবলীর সম্পর্কে জানা এই দুটি জ্ঞান যাদের মধ্যে থাকে তাদেরকেই মূলত ওয়ারসৎল আম্বিয়া বা নবীর ওয়ারিস বলা হয় তো এদের সম্পর্কে বিশ্বনবী সাল্লা আলিয়া কি বলেছেন চলুন তারিখে দিমাসকে সাত নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠা আরো অনেক কিতাবের মধ্যে এটা এসছে আল্লাহ ইবন হাজার আলী সাহার মধ্যে আনছেন আরও অনেক কিতাবে এই হাদিসটি এসছে রসল সাল আলিয়া বলছেন যারা অপব্যাখাকারীদের জবাব দেয় জাহেল বা যারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই তাদের অপব্যাখ্যা তাদের জাহালত তাদের মিথ্যাচার বাতিলদের মিথ্যাচারের জবাব দেয় তাদের সম্পর্কে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি ওই সমস্ত আলেমদেরকে যারা ভুল ধরে দেন তাদেরকে কি নবীজি হিংসুক বলেছেন নাকি অন্য কোন শব্দ বলেছেন চলুন আমরা দেখি নবীজি বলছেন যে উম্মতের এক শ্রেণীর আলেম রয়েছে যারা এই আলেমকে ধারণ করবে তারা উন্মতের ন্যায়সঙ্গত আলেম তাদের কাজ কি তহরিফল গালীম যারা সীমা লঙ্ঘনকারীদের এই বিকৃতির সীমা লঙ্ঘনকারীদের বিকৃতির জবাব দিবে দ্বিতীয় নাম্বার ও ইন্তেহাল আল মুবতিলিন বাতিল সম্প্রদায়ের মিথ্যাচারের জবাব দিবে বা তাহিল আল জাহিলিন এবং মূর্খদের অপব্যাখ্যার জবাব দিবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই ন্যায়সঙ্গত এই আলেমদেরকে তিনি হিংসুক বলেননি বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাবিতে এই আলেম ওলামা তারা হচ্ছে উম্মতের ন্যায় আলেম সুতরাং আজকে যারা এই ন্যায় আলেম যারা উম্মার ভেতরে যারা বিভিন্ন ভুল কথা ঢুকিয়ে চালিয়ে দিচ্ছেন বা তাদের অজান্তে কিছু কথা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের জবাব যে আলেম ওলামা দিচ্ছেন ভুল ধরে তাদেরকে যারা আপনারা হিংসুক বলে গালি দিচ্ছেন নবী যাদেরকে আস্থা ভাজন বললেন তাদেরকে আপনারা হিংসুক বলে যে গালি দিচ্ছেন এটা আপনাদের কতটুকু ইমান থাকা না থাকার বিষয় এটা আপনাদের একটু বোঝা উচিত দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সমস্ত বক্তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখি যে তারা বলে থাকেন যে আমির হামজা আজহারি তাদেরকে সৃষ্টি করতে আল্লাহ পনেরোশো বছর ভেবেছেন এই সাত তবক জমিন আসমান সৃষ্টি করতে আল্লাহ টাইম নিলেন মাত্র ছয় দিন ছয় রাত আর আমির হামজা আজহারি এদেরকে সৃষ্টি করতে আল্লাহ ভাবলেন পনেরোশো বছর তাহলে চিন্তা করেন এরা সাত তবক জমিন আসমানের চেয়ে আরও অনেক বড় সৃষ্টি আল্লাহ ইয়াজিল্লা আল্লাহর যে কত বড় একটা তহমত এই ধরনের কথাগুলো এবং তিনি এই আমাদের আফসারি সাহেব গত কয়েকদিন আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে আদম আলী ইসলামের ভুল ধরলেন ভুল ধরে তিনি আদম আলাই ইসলামের ব্যাপারে তিনি তার ফেসবুকে পোস্ট দিলেন আমি ওনার কাছে জানতে চাই আর তহা আদনান ভাই বলেন অথবা আজহারি সাহেব বলেন যেই আসুক আমাদের সমাজে যারাই আলোচক আসুক তরুণদের মধ্যে বা নবীনদের মধ্যে তাদের ভুল ধরাটা যদি ঠিক না হয় তা আপনি আদম আলি ইসলামের ভুল ধরেন কেমন অথচ এই আলোচক দেখে আলোচকরা কোথায় আর আদম ইসলাম কোথায় আদম আলাইসালামের ভুল আপনি ধরতে পারেন কিন্তু এই আলোচকদের ভুল ব্যাখ্যার জবাব ওলামা দিতে পারে না আসলে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত আমি ওনার কাছে প্রশ্ন রাখবো কিন্তু একটি বিষয় হচ্ছে আমাদের মূল যে দাবিটা সেটা হলো বা আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি আসলে যদি কেউ কোনো ভুল করে তাহলে তার ভুলের জবাব দিতে গেলে কয়েকটা গুণ থাকা লাগে তার মধ্যে একটা গুণ হলো তার মধ্যে এলমি এস্তেদাত থাকা লাগে অর্থাৎ এলমি যোগ্যতা যদি না থাকে সে যে ভুল করছে না সঠিক বলছে এটাই তো আপনি বুঝবেন না বোঝা গেল যারা ভুল করার পরেও চুপচাপ থাকে কেউ ভুল করার পরে সেটার জবাব না দিয়ে চুপ থাকে তাদের চুপ থাকার এক নাম্বার কারণ হয়তো তারা জাহেল অথবা তারা মূর্খ তারা এই ইসলামের এই সম্পর্কে তাদের জ্ঞান নেয় দ্বিতীয় নাম্বার আরেকটি বিষয় গুণ থাকা লাগে যারা প্রতিবাদী হন তাদের মধ্যে আরেকটা গুণ থাকা লাগে সাহস কারণ এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ যে যদি আপনার মধ্যে সাহসটা না থাকে তাহলে আপনি কারোর বাতিলের কোনো জবাব দেওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ আপনি সবসময় সবসময় টেনশনে থাকবেন যে আমি আসলে কি আহত হব আক্রান্ত হব হব না না আক্রান্ত হওয়া থেকে বেঁচে থাকতে অনেক মানুষ চুপ থাকেন চার তিন নাম্বার হচ্ছে সবর লাগে প্রচুর অর্থাৎ যারা বিভিন্ন অপব্যাখাকারীদের বা জাহেলদের বা বাতিল মতবাদের জবাব দেন তাদের মধ্যে সবর লাগে কেন কারণ যে পরিমাণ গালিগালাস আসে এই জবাবগুলো দিতে গেলে আমি জীবনে যে পরিমাণ গালি শুনেছি এই কয়বার যদি আল্লাহ আল্লাহ জিকির সন্তান তো যারাই জিকির করতেন তারা বুজুর হয়ে যেতেন যারা বাতিল মতবাদ তারা আমাকে যে পরিমাণ গালি দিয়েছেন তারা ওই কয়েবার আল্লাহ জিকির করলে তারা বুজুর হয়ে যেতেন নিশ্চিত এত পরিমাণ গালি আমাকে দিয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের অন্তরে আমরা এই যে কাজগুলো করি অর্থাৎ বাতিলের জবাব দিই এটা মূলত আমরা দিনের মহাব্বর থেকেই করি কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন যে যারা মুক্তিযোদ্ধা তাদের সামনে যদি আপনি দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করেন অথবা মুক্তিযোদ্ধার সাধন স্বাধীনতার ইতিহাসকে যদি বিকৃতি করেন তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু এটা বরদাস্ত করতে না। কারণ তারা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছেন যুদ্ধ করেছেন তো মুক্তিযোদ্ধারা যদি এটা সহ্য করতে না পারে তো সত্যিকার অর্থে ইসলামের মুক্তিযোদ্ধা যারা ইসলামের যোদ্ধা যারা তারা কিন্তু কখনো ইসলাম তার সামনে অপব্যাখ্যা হবে আর সে চুপচাপ বসে থাকবে এরকম মুসলমান প্রকৃত কখনো হতে পারে না তারা অবশ্যই জবাব দিবে আর সর্বশেষ যে কি বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে জুতাচোরের বিচার হয় এই বাংলাদেশে যারা সামান্য পকেট মারে তাদের বিচার হয় কিন্তু ইসলামের বিধিবিধানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বাতিলরা মূর্খরা আমার রসুলের নবুয়াতের চেয়ারকে চুরি করে নিয়ে যাচ্ছে বাতিলরা আমার ইসলামের অপব্যাখ্যা করে করতেছে সাহবাইকে বা বাতিল মতবাদরা এই বাংলাদেশে জুতা চোরের বিচার হয় কিন্তু ইসলাম নিয়ে যদি করে ইসলামের বিধানগুলো যারা চুরি করে নেয় তাদের বিচার হয় না আপনার কাছে জুতার যতটুকু দাম আছে ইসলামের ততটুকু দাম আপনার কাছে না আপনি কেমন মোমেন সর্বশেষ আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যারা সবাইকে সাপোর্ট দিতে চান যে সবাই সঠিক কিন্তু আসলে কি সবাই সঠিক উপমহাদেশে ইসলামের দুই হাজার উপমহাদেশে আশি হাজার মাদ্রাসা ছিল ইংরেজরা যখন আমাদের উপমহাদেশে আসে তখন তারা এসে দেখেছে বা উপমহাদেশের মধ্যে আশি হাজার মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা সমস্ত জমি জায়গাগুলো সব কেড়ে নিল মাদ্রাসার আলমুলামার উপরে নির্যাতন স্টিম রোলার চালালো সেই ব্রিটিশটা কিন্তু সতেরোশো আশি একাশি খ্রিস্টাব্দে তারা কিন্তু একটা মাদ্রাসা করেছিল এই মাদ্রাসা যিনি করেছিলেন তার নাম হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর যিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি এই মাদ্রাসা করেছিলেন এবং একশো সাতচল্লিশটি বছর তারা এই মাদ্রাসার প্রিন্সিপাল রেখেছিল খ্রিস্টান আপনারা ইতিহাস পড়েন দৈনিক কালের কণ্ঠের মধ্যে এটার লেখা আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যারা বই লিখেছেন তাদের বইগুলো আপনি পড়েন গুগলে ঢুকেন উইকিপিডিয়ার মধ্যে ঢুকেন সব বিস্তারিত পেয়ে যাবেন একশো সাতচল্লিশটা বছর এই উপমহাদেশে ব্রিটিশরা ইংরেজ বেনিয়ারা তারা আমাদের মাদ্রাসার শিক্ষা প্রকৃত শিক্ষা মাদ্রাসার ধারা কম শিক্ষাটা বাতিল করে বন্ধ করে দিয়ে তারা আলিয়া মাদ্রাসা চালু করেছিল সেই আলিয়া মাদ্রাসা থেকে যারা লেকচারার বা আলোচক হিসেবে বের হচ্ছেন আমরা এত সহজে তাদেরকে না জেনে না বুঝে তাদেরকে গ্রহণ করতে পারি না আমাদের একটু ভাবা উচিত কারণ এরা আসলেই কারা এরা কি আসলে তাদের দালালি করার জন্য সেই শিক্ষা ব্যবস্থা শিখেই আমাদের মাঝে ইসলাম প্রচার করতে আসছে কি ইসলামের নামে খ্রিস্টানদের কোনো কিছু চালিয়ে দিতে চাচ্ছে এ বিষয়টা আমাদের অবশ্যই গবেষণা করে এরপর আমাদের চলতে হয় সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলি প্রকৃত মমিন যারা তারা যারা ইসলামের জন্য কাজ করে কে আপনাকে গালি দিবে কে আপনাকে ফুলের শুভেচ্ছা জানাবে কে আপনাকে ধন্যবাদ দিবে কে নিন্দাবাদ দিবে কে আপনার উপর হামলা করবে আপনি বেঁচে থাকলেন বা না থাকলেন প্রকৃত মুমিন কখনো এদিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে পারে না আমাদের সুস্পষ্ট ঘোষণা আপনারা ভুল করবেন না আমাদের কোনো জবাব দেওয়ার দরকার নেই হ্যাঁ ব্যক্তিগত যদি কোনো ভুল করে আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না কারণ সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু দিনই কোনো বিষয় যদি ভুল করে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করা বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা কেউ চালায় আমরা তো তখন চুপচাপ বসে থাকতে পারি না এতটুকু আজকে সংক্ষিপ্ত লাইভে আপনাদের সামনে আসছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের নুরুল আলম ফরিদি ভাই তিনিও আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে মাহফিলে যাচ্ছি সামনে আমাদের আমার দুটি প্রোগ্রাম রয়েছে ওনারও প্রোগ্রাম রয়েছে মোহনগঞ্জ যাই হোক আপনারা যারা তখন সাথে ছিলেন সকলকে ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ তালা আপনাদের ভরপুর কবুল করেন আর এটি আমার সম্পূর্ণ নতুন পেজ যদি কেউ চান ফলো বাটনে ক্লিক করে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত